শেখ আবুল আব্বাস আহমদ কারাশি বাগদাদি বলেন একবার দুর্ভিক্ষ দেখা দিল মানে অভাব দেখা তো শেখ আবুল আব্বাস আহমদ কারাশি বগদাদি ইনি আর বরফির আব্দুল কাদি জিলানি আলের কাছে এসে বলল হুজুর বাগদাদে দুর্ভিক্ষ দেখা দিয়েছে অভাব অনটন দেখা দিয়েছে কষ্ট দেখা দিয়েছে হুজুর আপনি আমাকে সহযোগিতা করুন আমাকে সাহায্য করুন তো বড় পীর আব্দুল দাঁড়াও তিনি গেলেন বাসা থেকে একটু গোম নিয়ে আসলেন কি আনলেন গোম আটা হয় না আমরা পরোটা খাই রুটি খাই গোম দিয়ে আটা হয় তো গোম নিয়ে আসলেন আনার পরে বললেন এই গোমগুলো এক বস্তার মধ্যে রেখে দাও আর তার এক দিকের মুখকে বন্ধ করে দাও যখন তোমার প্রয়োজন হবে সামনের মুখ থেকে ভাবে বের করে নিবে কিন্তু দুই দিকের মুখ খুলবে না কি বললেন দুই দিকের মুখ খুলবে না সে চলে গেল শেখ আবুল আব্বাস আহমদ কারাশি বাগদাদি সে বস্তা বাড়িতে নিয়ে গেলেন বাড়িতে নিয়ে যাওয়ার পরে যখন খিদে লাগতো রান্না করার প্রয়োজন হতো গম বের করতেন আর সেটাকে পিষে রুটি বানিয়ে তারা খেয়ে নিতেন এভাবে দিন, দুই দিন তিন দিন চার দিন এক বছর হয়ে গেল দু বছর হয়ে গেল পাঁচ বছর হয়ে গেল কিন্তু বস্তা থেকে গোম শেষ হলো না বড় পীর আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আল শুধুমাত্র একটু গোম দিয়েছিলেন আর কতদিন খেলেন পাঁচ বছর কিন্তু একবার তার স্ত্রী কি করলো দুই দিককার মুখ বস্তার কি করলো খুলে দিল এরপর সাত দিন তারা খেলো এবং সাত দিন পরে কি হলো বস্তার গোমগুলো শেষ হয়ে গেল যখন এই ঘটনা আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহি তাল আলীকে শুনানো হলো তো আব্দুল কাদির জিলানি আলে বললেন যদি বস্তার মুখ না খোলা হতো তাহলে তোমরা মৃত্যুর পূর্ব পর্যন্ত এখান থেকে গোম বের করে খেতেই থাকতে সুহান আল্লাহ সুহান আল্লাহ আমার বড় পীর আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ তাল আলের হাতের কত বরকত রয়েছে ছোট্ট ছোট্ট মদিনী চ্যানেলের বন্ধুরা আপনারা বরপির আব্দুল কাদির জিলানি তালা আলের ঘটনা শ্রবণ করলেন আমার বরপির আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ তালের হাত লেগে গিয়েছিল গোমের উপরে তো এত বরকত হলো তারা পাঁচ বছর পর্যন্ত খেলো কিন্তু শেষ হলো না তো এই হচ্ছে আমার বরফির আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ তালের কারামত অলৌকিক ঘটনা